হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের টপিক ছিল স্যালিয়েন্ট ফিচার্স অ্যান্ড দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, তো চলো তাহলে আমরা ডাইরেক্ট আমাদের টপিকে চলে যাই। আমাদের সাইটে যাবে প্রত্যেকবারের মতো mywbcsonline.com। এখানে ক্লিক হিয়ার টু গো টু টার্গেট WBCS 2019 পেজ। এটা আজকের মেটেরিয়াল, সেলিন্ট ফিচার্স লেখাই আছে, দেখতে পাচ্ছ। লিঙ্কটা ক্লিক করবে, পিডিএফ ফাইলটা করবে, তাহলে যে পিডিএফ ফাইলটা খুলে গেছে দেখতেই পাচ্ছ। এখানটায় প্রথমেই স্টার্ট করা হয়েছে, দেখো কনস্টিটিউশনের যে প্রভিশনগুলো রয়েছে, বিভিন্ন প্রভিশন, তার সোর্সগুলো কোন কান্ট্রির থেকে কোন কোন প্রভিশন নেওয়া রয়েছে, সেই সোর্সটা এখানে দেওয়া রয়েছে টেবিলের মধ্যে। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম লক্ষ্মীকান্ত থেকে আছে আর কিছু দিশার বই থেকে আছে। ঠিক আছে, আর এটা পরীক্ষা কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা দুটো তিনটে কোশ্চেন এসেই থাকে। ঠিক আছে, আর এই পার্টটা খুবই বেসিক পার্ট, এটা সবার প্রথমে এটা জানা দরকার। কনস্টিটিউশন যখন ফর্ম হয়েছিল তো কোথা থেকে কোন কোন কনস্টিটিউশন থেকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ফিচারগুলোকে নিয়েছিল, এটা জানা খুবই দরকার। এটা তোমার পড়ে নিও, এই টেবিলটা দেখে নিও। ঠিক আছে, তারপরে টেবিলের পরেই শুরু হচ্ছে, দেখো ডাইরেক্ট কোয়েশ্চেন আনসার। তো কোয়েশ্চেনের শেষে আমাদের এক্সপ্লেনেশন দেওয়াই থাকে প্রত্যেকবারের মতো। ঠিক আছে, এক্সপ্লেনেশনগুলো আন্ডারলাইন করা আছে। তো এখানটায় যেসব এক্সপ্লেনেশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো ম্যাক্সিমামই সব লক্ষ্মীকান্তের বই থেকেই আছে। ঠিক আছে, তো এখানটায় মোটামুটি 130+ MCQ কভার করা আছে। ঠিক আছে, প্রিএম্বল আর স্যালিয়েন্ট ফিচার্সের উপর। তো এখানটায় কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নিও, তোমাদের কনফিউশন হবে না, নিজেরাই বুঝে যাবে। ঠিক আছে, একটা কোশ্চেন তোমাদের দেখিয়ে নিই, এখানে দেখো একটু হাইলাইট করে রেখেছি আমি, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই 57 নাম্বার কোশ্চেনটা দেখো, এ বি সি ডি 57 ই অবধি আছে, মানে ছটা কোশ্চেন আছে, এগুলো হাইলাইট করা আছে, এ বি সি ডি করা আছে, কারণ সিমিলার টাইপ কোশ্চেন। ঠিক আছে, তো এবার দেখো কোশ্চেনটা কি বলেছে। দ্য আইডিয়া অফ ইনক্লুডিং দ্য এমার্জেন্সি প্রভিশনস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন বরোড ফ্রম হুইচ কান্ট্রি, আর মানে কোন দেশের কনস্টিটিউশন থেকে এটা বড় করা হয়েছে এমার্জেন্সি প্রভিশনটা। এখানে অপশনগুলো দেখো, ক্যানাডিয়ান কনস্টিটিউশন আছে, জার্মানি কনস্টিটিউশন আছে, আয়ারল্যান্ড আছে, ইউএসএ আছে। ঠিক আছে, এখানটা অ্যান্সারটা জার্মানি। আবার পরের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স ডাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বড় ফ্রম দ্য উইমেন কনস্টিটিউশন অফ জার্মানি, কোন প্রভিশনটা জার্মানি কনস্টিটিউশন থেকে বড় করে এখানে দেখো আছে। প্রভিশন কনসার্নিং দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, এখানে অ্যান্সারের ডিফারেন্সটা বুঝতে পারছো তোমরা এখানটায়। আরেকটা কোশ্চেন দেখো, হ্যাঁ এই কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ অর হ্যাভ বিন বরোড ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, এখানটায় অ্যান্সার হচ্ছে 1 and 2 অনলি হবে, মানে অফিস অফ দ্য গভর্নর আর এমার্জেন্সি প্রভিশনস। এখানে ডিফারেন্সটা বুঝতে পারছো নিশ্চয়ই। এখানে একবার বলছে এটা জার্মানির থেকে কোন ফিচারটা নেওয়া হয়েছে বা এমার্জেন্সি প্রভিশন কোথা থেকে নিয়েছে, এখানে দেখো জার্মানি, কিন্তু এখানে অপশানে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাক্ট নেই। এখানেও সেম, এখানটা জার্মানি কনস্টিটিউশন থেকে কী বড় করা হয়েছে, এখানটায় দেখো ন্যাশনাল এমার্জেন্সি করেছি, আর এখানে দেখো অপশান দেওয়া হয়েছে এমার্জেন্সি পাওয়ার্স। ঠিক আছে, কিন্তু এখানে অরিজিনালি হবে এই অ্যান্সারটা, প্রভিশনস কনসার্ন ইন দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস। যেটা লক্ষ্মীকান্তের বইয়ে দেখবে, বা আমরা যে শিডিউলটা, সরি শিডিউল বলছি, আমরা যে টেবিলটা দিয়ে দিয়েছি প্রথমে, ওখানে দেখবে জার্মানির কনস্টিটিউশনের পাশে লেখা রয়েছে, দেখিয়ে দিচ্ছে তোমাদের তবুও। এই দেখো সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ইমার্জেন্সি। ঠিক আছে, এখানটা আমি কি বলতে যাচ্ছি তোমাদের, এই কোশ্চেনটায় কোনোটাতেই দেখো এখানটা দুটো অপশন একসঙ্গে দেয়নি, মানে ধরো এখানটা যদি বলে দিত এমার্জেন্সি প্রভিশন কোথা থেকে নেওয়া হয়েছে, জার্মানিও দিয়ে দিল প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টও দিয়ে দিল। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935ও দিয়ে দিল। ঠিক আছে, তো এখানে কোশ্চেনগুলো কোনোটাই পেলাম না সেরকম, যে দুটো একসঙ্গে দিয়েছে। এই কোশ্চেনটাই শুধু দেখতে পেলাম যে উইমেন কনস্টিটিউশন জার্মানি থেকে কোনটা দিয়েছে, এখানটায় এমার্জেন্সি পাওয়ার্স দিয়েছে, এমার্জেন্সি পাওয়ার্সটা এখানে ঠিক হবে না,
অরিজিনালি যেটা প্রভিশনস ফর কনসার্নিং সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউ ন্যাশনাল এমার্জেন্সি, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, একটা রেড মার্ক দিয়ে লেখাও আছে দেখবে, অরিজিনালি দ্য এমার্জেন্সি প্রভিশনস ওয়ার টেকেন ফ্রম দ্য উইমেন কনস্টিটিউশন অফ জার্মানি ওয়াইল ফ্রেমিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। মানে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এটা ফর্ম করা হয়েছিল, ঠিক আছে, সেই সময় এমার্জেন্সি প্রভিশনটা ওরা উইমেন কনস্টিটিউশন জার্মানির থেকে নিয়েছিল। তারপর দেখো, বাট ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইট ইজ টেকেন ফ্রম 1935 অ্যাক্ট। ঠিক আছে, তো কোশ্চেনটা যখন আসবে তোমরা একটু অপশনগুলো দেখে একটু নিজেরা মানে কেয়ারফুলি করো আর কি। ঠিক আছে, এটা একটু ট্রিকি কোশ্চেন হতে পারে, বা এটা কী বলবো, এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করাই ভালো। ঠিক আছে, কোশ্চেনটা দেখে নিই, ওই জন্য এখানে হাইলাইট করা আছে, সেই জন্য যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো এরপর মোটামুটি আরও কিছু কোশ্চেন্স আছে। আর হ্যাঁ, পিডিএফটার শেষে রয়েছে শিডিউলসটা। ঠিক আছে, কনস্টিটিউশনের যে শিডিউলসটা রয়েছে, শিডিউলসের টেবিলটা রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এটা বইও পেয়ে যাবে, তাও তোমাদের বই যাতে খুঁজতে না হয় লক্ষ্মীকান্ত থেকে এখানে করা আছে। ঠিক আছে, এখান থেকেও দেখতে পারো তোমরা। আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনস্টিটিউশনের কোন পার্টে কী আছে। ঠিক আছে, সেই পার্টগুলো যদি তোমাদের লাগে এইটার মধ্যে পার্টগুলো নিয়ে, ওটা অন্য পিডিএফে আছে, দেখিয়ে দিচ্ছি। একটু উপরে চলে যাবে, এখানে দেখো আর্টিকেলস বলে একটা আছে। ঠিক আছে, আর্টিকেলসটা ক্লিক করবে, আর্টিকেলসটা খুললে দেখবে আর্টিকেলস এর মধ্যে সব পার্টগুলো উপরে উপরে হাইলাইট করা আছে, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে পার্ট 22 অবধি পুরোটাই আছে, এটা তোমরা দেখে নিও। ঠিক আছে, তো আজকেরটা আবার চলে যাচ্ছি। তো আজকের এই পিডিএফ এ তোমাদের যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার নেই, কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়ারিজ থাকে, আমাদের মেইল আইডিতে অবশ্যই জানাও। ঠিক আছে, info@mywbcsonline.com। ঠিক আছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও। তো মোটামুটি এখানে 130+ কোয়েশ্চেন আছে বললাম, তো অনেকটাই তোমাদের কভার হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আর লেন্দি করছি না। থ্যাংক ইউ সবাইকে।